চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের বিয়োগ অঙ্ক করাবো। দেখো, বিয়োগে তোমাদের বইয়ের পঁচিশ পৃষ্ঠার যে বিয়োগ অঙ্কগুলো আছে সেখান থেকে আমি গতকাল অল্প মাত্র তিনটি অঙ্ক করে দিয়েছিলাম, আর বাকি অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তা দেখো, বিয়োগগুলো আমাদের কীভাবে করতে হয়, কীভাবে আমরা বিয়োগ করি, সেটা তোমাদের হাতে রেখে বিয়োগ আছে, হাতে না রেখে বিয়োগ আছে, দুই ধরনের বিয়োগই আছে। আগে আমরা দেখি বইতে যেগুলি আছে সেগুলি আগে সমাধান করি। বিয়োগ অঙ্ক তোমরা এর আগেও ক্লাস 1, 2, 3 খুব ভালোভাবেই সবই শিখে এসেছো, তারপরেও এখানে বইতে যেগুলি দেওয়া আছে সেগুলি আমরা সমাধান করে দিচ্ছি প্রতিটি পৃষ্ঠার একটি একটি করে। তারই ধারাবাহিকতা আমরা অঙ্কগুলোকে সমাধান করে দিই এবং তোমরা এগুলিকে বাসায় বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো, 25 নম্বর অঙ্ক আমাদের বইয়ের পৃষ্ঠা 25। এখন এখানে আমাদের অঙ্কগুলো দেওয়া আছে, 4 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব, কারণ 1, 2, 3 গতকাল আমি করে দিয়েছিলাম। এটা হলো একের গোল দাগে এক, সেই একের 4 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে 5, 9, 7 আর নিচে 3, 9, 7 বিয়োগ। এখন এটাকে আমরা কীভাবে বিয়োগ করবো? দেখো তো, এই 7 আছে, 7 থেকে যদি আমরা 7 বিয়োগ করি কী থাকে? 0। 9 থেকে 9 বিয়োগ করলে কী থাকবে? 0। 5 থেকে 3 বিয়োগ করলে কত থাকবে? 2। একেবারেই সহজ। তাহলে উত্তর বিয়োগফল কত? 200। শেষ, এবারে 5 নম্বর অঙ্ক। দেখো, 5 নম্বরে কী দেওয়া আছে? 9, 8, 7 9, 8, 7 তার থেকে বিয়োগ করব 4, 5, 0 4, 5, 0 তাহলে বিয়োগ করতে হলে দেখো, 7 থেকে 0 বিয়োগ করলে কত থাকবে? 7ই থাকবে। এবারে 8 থেকে 5 বিয়োগ করলে, 8 থেকে 8টা আছে, তার থেকে 5টা বাদ দিব। বিয়োগ মানে কি? বাদ দেওয়া। তাহলে 5টি বাদ দিলে থাকবে 3। 9 থেকে 4 বাদ দিলে থাকে 5। এটাই উত্তর। পাঁচ, তিন, সাত। শেষ, এবার আসি আমরা 6 নম্বর অঙ্কে। 2, 5, 6, 8 2, 5, 6, 8 105 বিয়োগ 105। এগুলো দেখো লেখার সময়, এখানে কিন্তু আমাদের তিন অঙ্ক বিশিষ্ট ছিল, কোনো সমস্যা নাই। যখনই দেখো উপরে আছে 4 অঙ্ক কিন্তু নিচে আছে 3 অঙ্ক, তখন কিন্তু আমরা কী করলাম? অঙ্কগুলোকে আমরা ডান দিক থেকে, এককের দিক থেকে, একক স্থানের অঙ্কর দিক থেকে আমরা কিন্তু সিরিয়াল ঠিক রেখে আসছি, আর বাম দিকে আমাদের এখানে কম হোক বেশি হোক যেটা হয় হবে, কিন্তু আমাদের ডান দিকে অর্থাৎ একক স্থানের অঙ্কগুলোকে আমরা সমান রেখে অঙ্কগুলোকে আমরা সাজিয়ে লিখব। তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত থাকে? 3। 6 থেকে 0 বাদ দিলে তো সেই 6টাই থেকে যায়। 5 থেকে 1 বাদ দিলে থাকে 4। 2 থেকে এখানে কিছু নাই, অতএব 2-এর 2 থেকে যাবে। তাহলে আমাদের উত্তর 2463। শেষ, তাহলে আমাদের কিন্তু 3টি অঙ্ক অলরেডি হয়ে গেল। এবারে দেখি আমরা 7 নম্বর অঙ্কে কী আছে। দেখো, 7, 5, 8, 6 7, 5, 8, 6 আর নিচে আছে 3, 2, 1, 5 3, 2, 1, 5 বিয়োগ। তাহলে 5 আছে কত হলে? 6 হবে, 1 হলে, 1 আছে আর কয়টা যোগ করলে, আর কতটা এখানে আমরা আনলে 8টা হবে? 1টা আছে আমার কাছে, আরও কয়টা এখানে অ্যাড করলে আমাদের 8 হবে? 7টা। এইভাবে আমরা চিন্তা করতে পারি, অথবা আমরা চিন্তা করতে পারি 8টি আছে সেখান থেকে 1টি আমি ফেলে দিলাম, মানে বিয়োগ করে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে 8টা আছে সেখান থেকে 1টাকে বাদ দিয়ে দিলে তাহলে কয়টা থাকে? 7টা থাকে। তাহলে দুইভাবেই তোমরা পড়তে পারো, বলতে পারো, অঙ্কগুলো করবে আর সাথে সাথে মুখে মুখে উচ্চারণ করবে, তাহলে তোমার মুখের জড়তাগুলো দূর হয়ে যাবে। একইভাবে আমরা এখান থেকে এটাকে দুইভাবে বলতে পারি, 2 আছে আর কত হলে 5 হবে? 3 হলে। অথবা এটাকে পড়তে পারো এরকম, 5 আছে সেখান থেকে 2 বাদ দিলে কত থাকবে? 3 থাকবে। তবে ওইটা হলো উত্তম, মানে বাদ দেওয়া, বিয়োগ করা।
তাহলে বিয়োগ মানে তো বাদ, আমরা বাদ দেওয়াটাই এভাবে পড়াটাই সঠিক। তাহলে সাত আছে, তার মধ্যে থেকে তিনটাকে বাদ দিলে কয়টা থাকবে? আরও চারটি থাকবে। তাহলে উত্তর বিয়োগফল 4 3 7 1, শেষ। তাহলে আমাদের কিন্তু এখানে অলরেডি 7 নম্বর অঙ্ক পর্যন্ত হয়ে গেল। এবার দেখো 8 নম্বরে কী বলছে, 150 বিয়োগ 70, এটা কিন্তু পাশাপাশি। এখন দেখো পাশাপাশি হওয়া মানে আমরা ডান থেকে উপর থেকে দাগ দিয়ে করবো, শূন্য আর শূন্য। তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে আমাদের শূন্যই থেকে যায়। 7 আসতে আর কত হলে 15 হবে, এই 5 হবে। এখন 5 যখন আমরা বলবো তখন কিন্তু আমাদের একটা সমস্যা থেকে যায়। 7 আসতে কত হলে 5 হবে, কিন্তু 5 তো আমাদের নিচে বড় আর উপরে ছোট, তাহলে আমরা কী করবো? ছোট থাকলে আমরা এখান থেকে বাম পাশ থেকে 1 ধার করে নেবো, 1 মানে কি 1 10 ধার করে নেবো, মানে 10 ধার করে নেবো। তাহলে 5 আছে, তাহলে 5কে আমরা আরও যদি 10 ধার করি তাহলে কত হয়ে যাবে? 15। তাহলে 7 আছে কত হলে 15 হবে, অথবা 15 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 8। তাহলে আমরা 1 তো ধার করে নিছি, সেই 1কে আমরা নিচে মনে মনে 1 ধরি, সেই 1 আছে আর উপরে যে 1, তাহলে 1 আছে আর কত হলে 1 হবে? কিছুই না, তার মানে এটা মিলে গেল এই 80। উত্তর বিয়োগফল 80। 9 নম্বরটা দেখো, 5 3 0 বিয়োগ 90, শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই থেকে যায়। 9 আছে কত হলে 3 হবে, 3কে আমরা কত ধরবো? 13। তাহলে 9 আছে কত হলে 13 হবে, 9 10 11 12 13 4, হাতের হলো 1। তাহলে সেই 1 আছে আর কত হলে 5 হবে? 4 হলে। অথবা আমরা এটাকে দুইভাবে বলতে পারি। দেখো একটা জিনিস আমি তোমাদেরকে শেখানোর জন্য আরেকটা কাজ করি, মনে করি উপরে আছে আমাদের 28 আর নিচে আছে আমাদের 19, আমরা এটা বিয়োগ করব, বা উপরে 38 আছে নিচে আছে 19, এটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করার সময় দেখো আমি দুইভাবে এগুলিকে করি, 9 আছে কত হলে 8 হবে, 8 তো বলা যায় না, তাহলে 10 অ্যাড করব, তাহলে 8 আর 10 18, 18 থেকে 9 বাদ দিলে আমাদের কত থাকে? 9, তাই না? এখন এখানে 1 যে আনলাম কোথা থেকে আনলাম? এই 1-এ, এখানে 3 আছে না, 3-এ থেকে আমি 1 ধার করে নিয়ে আসলাম, তাই না? 3-এ থেকে 1 ধার করে নিয়ে এসে এখানে আমাদের কত হলো, মানে 1 বলতে কি বাম পাশে 1, 18। সেই 18 একটা 10 আনছে, এখানে তো আমাদের 3 10 আছে, 3 10 8 আছে না, সেখান থেকে 1টা 1 আনছি, মানে 8 আর 1 9 না, কিন্তু 1 10 আনছি, মানে 1টা 10। তাহলে 1 10 8 18 হয়ে গেলো, সেই 18 থেকে 9 বিয়োগ করে আমাদের কত হলো? 9। তাহলে এখান থেকে তো 1টা 10 আমি নিয়ে গেছি, তাহলে এখানে আর কয়টা 10 রয়ে গেলো? 2টা 10। সেই 2 10 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকবে, এভাবে বলতে পারি। অথবা আমাদের নিজেদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, আমরা এখান থেকে 1 নিয়ে গেলাম, এখানে আর কত রইলো বিয়োগ করা, এভাবে আমরা বলতে পারি। অথবা আমরা এটাকে পড়ার সময় আমরা অন্যভাবে পড়তে পারি, 9 আছে কত হলে 18 হবে, 9 হলে হাতে যে 1 আছে সেই 1টাকে আমি এটার সাথে নিচের 1-এর সাথে যোগ করে ফেলতে পারি, তাহলে সেই হাতের 1 আর এই নিচের 1-এ কত হয়ে গেল? 2। এবারে 2 উপরে 3 3-ই রইল, সেই 3 থেকে এই 2 বিয়োগ করলে 1 থাকে, এভাবে আমরা পড়তে পারি বা বলতে পারি, ঠিক আছে? আমাদের বলার সময় আমরা যেটাই করি কিন্তু আমাদের অঙ্কটা সঠিক হলেই হলো, ঠিক আছে? এই জন্য দুইভাবে, এখান থেকে আমরা 1 ওখানে নিয়ে নিছি, তাহলে এখানে আমাদের রয়ে গেলো কত? 2। তাহলে নিচেরটার সাথে আর কোনো কিছু অ্যাড করবো না, মানে যোগ করবো না। আর যদি আমরা এখান থেকে যেটা নিয়ে গেছি ওইটাকে আমরা এখানে বিয়োগ না করে ওইটা আমাদের উপরে 3 3-ই রয়ে গেলো, তাহলে আমাদের 1 এখানে এনে ওই যে আমরা ধার নিয়েছিলাম 1, সেই 1টা এখানে এনে অ্যাড করে ফেলবো, মানে যোগ করে ফেলবো। মানে দুইভাবে তোমরা যেভাবে খুশি সেভাবেই করতে পারো, কারণ বিয়োগ তো তোমরা এর আগেও করছো, ক্লাস 1 থেকে বিয়োগ করে করতে করতে তোমাদের এগুলো অভ্যাস হয়ে গেছে এবং এগুলি সবই তোমরা পারো। তারপরেও আমি আমার মতো করে আমি দুইভাবেই দেখাই দিলাম। তাহলে উত্তর বিয়োগফল 440। তাহলে আমাদের 9 নম্বর হয়ে গেল। এবার 10 নম্বরটা দেখো, 10 455 বিয়োগ 265, কীভাবে করবো? দেখো 5 আছে আর কত হলে 5 হবে? কিছুই না, শূন্য। 6 আছে কত হলে 5 হবে? কিন্তু 5 তো না, তাহলে এখানে 15 ধরবো, 6 আছে কত হলে 15 হবে,
তাহলে নয় হলে হাতের হলো এক, সেই এক আর এই দুই কত হলো তিন, তাহলে তিন আছে কত হলে চার হবে এক হলে, আমার মতে এটি আমার কাছে সহজ মনে হয়। তাহলে ওই হাতের একটা এখানে যোগ করে সেই এক উপরেরটা থেকে বিয়োগ করব, অর্থাৎ হাতের একটা এখানে যোগ করলে কত হয়ে গেলো, এখানে দুই এক জায়গায় তিন হয়ে গেলো, তাহলে তিন আছে কত হলে দশ হবে, হ্যাঁ চার হবে এক হলে, আমাদের কিন্তু সহজ হয়ে যায় এইভাবেই। তাহলে উত্তর বিয়োগফল 190। তাহলে আমাদের এখানে 10 নম্বর অঙ্ক পর্যন্ত সবগুলো কমপ্লিট। এরপর আরও চারটি অঙ্ক আছে, চারটি অঙ্ক আমি দ্রুত করে দিই, এগুলো মুছে নেই, ঠিক আছে। এগারো 540 বিয়োগ 280 12 453 বিয়োগ 76 13 3600 3600 বিয়োগ 521 14 8302 8302 বিয়োগ 4797। এই তো অঙ্কগুলো আমি আগে উঠিয়ে নিলাম, ঠিক আছে। এখন দেখো শূন্য আছে কত হলে শূন্য হবে শূন্য, আট আছে কত হলে চারকে আমরা ধরবো কত চোদ্দ, আট আছে কত হলে চোদ্দ হবে, আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয়, হাতের হলো এক, সেই এক আর দুই তিন, তিন আছে কত হলে পাঁচ হবে দুই। তাহলে উত্তর বিয়োগফল 260। এবার এখানে আমরা বিয়োগ করি, ছয় আছে কত হলে তেরো হবে, ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, সাত হাতের হলো এক, সেই এক আর সাথে আট, আট আছে কত হলে পনেরো হবে, সাত হলে হাতের হলো এক, সেই এক আছে কত হলে চার হবে তিন, এবার এক আছে কত হলে শূন্য হবে, কিন্তু শূন্যকে আমরা কত ধরবো, যেহেতু একের চেয়ে শূন্য ছোট ওখানে আমরা দশ ধরবো, তাহলে এক আছে কত হলে দশ হবে নয় হলে, হাতের হলো এক, সেই একটাকে নিচে দুইয়ের সাথে যোগ করবো, তাহলে দুই আর একে তিন, তিন আছে কত হলে আবার দশ হবে সাত হলে, হাতের হলো এক, সেই একটাকে এনে এখানে যোগ করবো পাঁচের সাথে, পাঁচ আর একে ছয়, ছয় আছে কত হলে ছয় হবে শূন্য, এখন আর হাতে রইল না, তাহলে এই তিন। তাহলে উত্তর বিয়োগফল 3079। শেষ, এরপর আরেকটা অঙ্ক আছে, সাত আছে কত হলে বারো হবে, তাহলে আমরা জানি সাত আছে কত হলে বারো হবে, পাঁচ হলে সাত পাঁচ বারো, হাতের হলো এক, সেই একটাকে এনে নয়ের সাথে যোগ করলাম দশ, সেই দশ আছে কত হলে দশ হবে শূন্য হলে, হাতের হলো এক, যেহেতু আমরা উপরে দশ শূন্যকে আমরা দশ ধরছি, তার মানে এখান থেকে এক নিছি, তাহলে দশ আছে কত হলে দশ হবে শূন্য হলে, হাতের যে এক আছে সেই একটাকে সাথে সাথে যোগ করলাম আট, আট আছে কত হলে তেরো হবে, আট পাঁচ তেরো, হাতের হলো এক, সেই এক আর চারে পাঁচ, পাঁচ আছে কত হলে আট হবে তিন হলে, তাহলে উত্তর বিয়োগফল 3505। তাহলে আমাদের চারটি অঙ্ক কিন্তু এখানে চোদ্দ নাম্বার পর্যন্ত, অর্থাৎ এই পৃষ্ঠায় আমাদের যতগুলো বিয়োগের অঙ্ক ছিল সবগুলি সমাধা হয়ে গেল। তাহলে এভাবে তোমরা প্রতিদিন এক পৃষ্ঠা করে যদি আমরা অঙ্কগুলো তোমরা করে ফেলো, তাহলে এই বই পুরা বই সমাধা হতে বা শেষ করতে খুব একটা বেশি সময় লাগার কথা না। তোমরা কিন্তু বইতে খুব বেশি অঙ্ক যে অনেক বেশি আছে তা কিন্তু না, কোনো কোনো পৃষ্ঠা দেখা গেলো দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠাও একদিনে করা যাবে, আবার কোনো কোনো পৃষ্ঠা এক পৃষ্ঠাতেই দুই দিন চলে যাবে, কিন্তু অ্যাভারেজে যদি প্রতিটি পৃষ্ঠা আমরা একদিনে শেষ করতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো বছর হলো 365 দিনে, কিন্তু আমাদের দেখো বইতে পৃষ্ঠায় আছে কয়টি,
মাত্র 163, তাহলে 365 দিনের মধ্যে এখানে বইতে পৃষ্ঠা আছে একদম উত্তরমালা সহ, তারপরে বইয়ের একদম ফার্স্টে ভূমিকা টমিকা সব সহ মোট পৃষ্ঠা আছে 163টি। তাহলে প্রতিদিন অ্যাভারেজে আমরা একটা করে পৃষ্ঠা শেষ করলে আমাদের কিন্তু বই টোটালটা সমাধা হতে খুব বেশি সময় লাগে না, আর প্রতিদিন এক পৃষ্ঠা শেষ করতে আমাদের, আমরা যে কাজগুলো করি, মাত্র 15-20 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট তোমরা টাইম দিলে। তাহলে এইটুকু করে সময় প্রতিটি সাবজেক্টে 15-20 মিনিট করে যদি তোমরা প্রতিদিন দাও, প্রতিদিনেরটা প্রতিদিন করো, তাহলে কিন্তু তোমাদের কোনোই সমস্যা থাকার কথা না। আর যদি তোমরা এই পড়াগুলোকে জমিয়ে রাখো, একদিনে 3-4 ঘন্টা পড়ো, এতে তোমাদের আরও ফ্যাড আপ হয়ে যাও যে না এত বেশি পড়তে ভালো লাগে না, এটা না ওটা না, কিন্তু এই জন্য নিয়মিত অল্প অল্প করে হলেও নিয়মিত পড়ো, তোমরা অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলে প্রতিটি ক্লাসকে তোমরা নিয়মিতভাবে অনুসরণ করো, এবং ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাস শেষে একটি করে লাইক দিবে, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।